হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি ইসাজার একটি ব্লুটুথ মডিউল, যেটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি হওয়ার পরে এটা দিয়ে হচ্ছে 3.5 এর মাধ্যমে আমাদের অডিওটা আউটপুট করবে, এবং এটা হচ্ছে ব্লুটুথ 5.0 একটি ডিভাইস। তো চলুন আমরা দেরি না করে এই ব্লুটুথ মডিউলটি কীভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। এখানে আমি একটি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করেছি, এখানে আপনারা চাইলে যে কোনো ইউএসবি যেইটাতে হচ্ছে 5 ভোল্ট আউটপুট দেয়, অলমোস্ট 2 অ্যাম্পিয়ারের একটা আউটপুট হলে আপনাদের এই ডিভাইসটি চালু হয়ে যাবে। এবং এটা যখন কানেক্ট হবে তখন দেখা যাবে যে এই জায়গাতে একটি লাল এবং নীল কালারের লাইট শো করবে, যেটা হচ্ছে আপনাদের পেয়ারিংয়ের কাজে, যেটা আপনারা পেয়ার করবেন বা ওই টাইমে আপনার এটা কাজে দিবে। তো চলুন আমরা এটা দেখি যে এটা কীভাবে আউটপুটটা আপনারা নেবেন। তো আমি এখানে হচ্ছে লজিটেকের একটি বক্স ইউজ করছি, তো এটাতে হচ্ছে 3.5-এর যে ইনপুট পোর্টটা আছে সেটাতে আমি ডিরেক্ট কানেক্ট করে দিলাম। তো এটা কানেক্ট করার পরে এটা দিয়ে কোনো হামিং বা কোনো টাইপের এক্সট্রা নয়েস ক্যারি করছে না, তো এটা একটা ভালো দিক। এবং আসুন আমরা যখন ডিসপ্লেতে দেখি, তো এই জায়গাতে ব্লুটুথ অলরেডি আমার এটা কানেক্ট করা ছিল, তো এখানে ব্যাটারি পার্সেন্ট দেখাচ্ছে, এটা কোনো ম্যাটার না কারণ এটার ভেতরে কোনো ব্যাটারি নেই। তো ফার্স্ট থেকে যখন আমরা দেখব তখন আপনার ব্লুটুথটা ডিসকানেক্ট করে দিলে একটা সাউন্ড আসবে। তো আমরা যখন ব্লুটুথটা কানেক্ট করব তো ডিভাইসটা যখন স্ক্যান হবে অতটাও সময় নেবে না, এই যে চলে এসেছে, এটা লেখা থাকবে হচ্ছে EB01 এবং কানেক্টেড হিসেবে একটা ভয়েস আসবে। ইভেন এখানে একটা জিনিস ভালো, সেটা হলো যে এটা হচ্ছে মিউজিক ডেলিভারির সাথে সাথে আপনার যেই কলিং ফিচারটা আছে সেটাও কাজ করবে। তো চলুন আমরা একটা নন কপিরাইট একটা সাউন্ড প্লে করে দেখি কেমন আউটপুটটা দেয়। তো এইখানে কোনো সাউন্ড ডিলে বা হচ্ছে ওই টাইপের কোনো কিছু পাওয়া যাবে না। ইভেন এখানে অনেকগুলো ব্লুটুথে দেখেছি যে এখানে হচ্ছে ব্লুটুথের যেই সাউন্ডটা থাকে সেটা হচ্ছে অনেকটা ডাউন হয়ে যায় বা ভলিউমটা অনেক লো দেখায়, তবে আমার এখানে যেই সাউন্ডের লেভেলটা দেখছেন সেটা হচ্ছে জাস্ট 2-তে দেওয়া আছে। এবং আমার যেখানে হচ্ছে ব্লুটুথ চলছে, সরি, ইউটিউবের যে ভলিউমটা আছে সেখানে ফুল দেওয়া আছে, এবং আমার ল্যাপটপের সাউন্ড দেওয়া আছে 100%। তো আমি এটা 50-তে নিয়ে আসি, 50-তে নিয়ে আসার পরে এখানে বা অলমোস্ট 50 করে দিলাম, আর সাউন্ড যখন আমি বাড়াবো তো এখানে দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই ভিডিওটা করার মেইন পারপাস হলো এই ব্লুটুথ ডিভাইসটার কোনো বাংলা রিভিউ নেই ইউটিউব চ্যানেলে বা কোনো জায়গাতেই বাংলা কোনো রিভিউ নেই। তো আমরা অনেকেই একটা ব্লুটুথ মডিউল কিনেই বা খুঁজে থাকি যে অল্প দামের মধ্যে হোক বা হচ্ছে আমাদের যে প্রাইসটা আছে সেটা যাতে মানে ফুলফিলভাবে পেতে পারি সেই জন্য এই ডিভাইসটি ইউজ করতে পারেন। আর এটা আমার রেকমেন্ডেড থাকবে কারণ এটার মেইন বিশেষত্ব যদি বলা যায় এটার যে কেবলটা আছে সেটা বিল্ট ইন এবং এটা একটা স্প্রিং কেবল, তো সেই স্প্রিংয়ে হওয়ার সত্ত্বেও আপনার অল্প জায়গাতে অনেক বড় একটা তার এখানে পেয়ে যাচ্ছি। এবং এইটাতে যেই ব্লুটুথের সিম্বলটা আছে এটা হচ্ছে ব্লু এবং রেড কালারে হচ্ছে ব্লিঙ্ক করে, তো যখন পেয়ার হয়ে যায় বা যখন কানেক্ট হয়ে যায় তখন সেটা হচ্ছে রেডে চলে আসে। আর অনেক হালকা একটা প্রোডাক্ট, আপনারা চাইলেই নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।